আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব মিক্সড একটা সবজি ভাজি। আর এই মিক্সড সবজি ভাজির মধ্যে আমি নিয়েছি ওলকপি, আলু এবং টমেটো। শীতের নতুন আলু এবং ওলকপি সাথে কাঁচা টমেটো, এগুলো দিয়ে ভাজি করলে খেতে খুবই টেস্টি হয়। আর এই ভাজিটি সাদা ভাত দিয়ে দারুণ লাগে। এটা চাইলে রুটি দিয়েও পরিবেশন করা যায়। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নেব। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। রসুনটা আমি হালকা লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ওলকপি এবং আলু কুচি। আমি ওলকপি এবং আলু একই রকম লম্বা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা ওলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু, আর এখানে নতুন আলু নিয়েছি। আজকের এই ভাজিতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজ ছাড়াই ভাজিটি করছি। চাইলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করা যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা, আর দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর অল্প আছে, এখন এটা ভেজে নিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ওলকপি, আলু এবং টমেটো মিক্স করে ভাজি করলে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আলু এবং ওলকপিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। স্বাদ অনুযায়ী দিতে হবে কাঁচামরিচ। আর দিয়ে দেব টমেটো। আমি এখানে আধা পাকা টমেটো নিয়েছি, আর টমেটোগুলো পাতলা ফালি করে কেটে নিয়েছি। দুইটা টমেটো নিয়েছি এখানে মিডিয়াম সাইজের। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে। বারে বারে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। ওলকপি আলুর সাথে এইভাবে টমেটো দিয়ে ভাজি করলে এই ভাজিটি একটু টকটক হয়, খেতেও ভালো লাগে। আর মুখে অরুচি থাকলে এভাবে একটু টমেটো দিয়ে ভাজি করলে মুখের রুচিটাও ফিরে আসে। এই ভাজিটি ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ভাজিটি কিন্তু হয়ে গিয়েছে। ধনে পাতা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। ভাজিটি পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ওলকপি, আলু, টমেটো দিয়ে মিক্সড ভাজি। এই ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া চাইলে রুটি দিয়েও পরিবেশন করা যায়। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।